হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার কেয়ার বাংলা। ওয়ান সেকেন্ড, আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে বিয়ার্ডের ব্যাপারে। হ্যাঁ, দাড়ি নিয়ে অনেক প্রশ্ন এসেছে, যে কিছু কিছু আমাদের ভাইয়েরা আছে যারা বিয়ার্ড, তাদের প্রপার বিয়ার্ড উঠছে না, ঠিক মতো প্রপার দাড়ি উঠছে না, তাদের প্রবলেম থেকে যাচ্ছে। এবং এখনকার যে লাইফস্টাইল, এখনকার যে মডার্ন যুগ, সেখানে কিন্তু বিয়ার্ডটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এবং সবাই চায় একটা পুরুষত্বের লক্ষণ এটা। সমস্ত ছেলেই কিন্তু চায়, হয়তো সে ক্লিন শেভ রাখতে পছন্দ করে, কিন্তু তার বিয়ার্ড উঠুক, তার বিয়ার্ড আসুক, তার দাড়ি প্রপারলি আসুক, তো সেই জিনিসটা কিন্তু তারা অবশ্যই চায়। তো সেই ব্যাপারে আমাকে প্রচুর মেসেজ এসেছে, অ্যাজ ওয়েল অ্যাজ কয়েকজন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চায় বিয়ার্ড এরিয়াতে, তারা বিয়ার্ড নিয়ে আসতে চায়, বিয়ার্ড হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চায়, সেই ব্যাপারেও কিন্তু রেজিস্ট্রেশন এবং বুকিং হয়েছে। তো সেটা নিয়েই কিন্তু আমাদের এই ভিডিওটা। তো আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি, যাতে অনেক কোশ্চেন এসছে এই ব্যাপারে। কয়েকজন আমাকে জানতে চেয়েছে যে তারা এনকোয়ারিতে এটাই প্রশ্ন করেছে যে তাদের প্রপারলি বিয়ার্ডে হেয়ার গ্রোথ হচ্ছে না, মানে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এরকম একটা জায়গা আপনার প্যাচেস টাইপের হয়ে রয়েছে, এখানে প্রপারলি উঠছে না, এখানে প্রপারলি উঠছে না, মানে সব জায়গায় আপনার গালে বলুন, থুতনিতে বলুন, এবং এই সাইডে এরিয়া অফ বিয়ার্ড, যেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু প্রপারলি হচ্ছে না। দেখুন, এটা কিন্তু আমি প্রথমে এর আগে একটা ভিডিও বানিয়ে ফেলেছি যে নরমালি ন্যাচারালি কিভাবে আপনি আপনার বিয়ার্ড গ্রোথ করাতে পারবেন। সবার আগে আমি যেটা বলবো, এটা কি কি কারণে হয় সেটা আগে আপনাকে বুঝতে হবে। সেটা হচ্ছে আপনার হরমোনাল ডিসঅর্ডার, কিন্তু একটা বিশাল বড় ব্যাপার এটা। হরমোনাল ডিসঅর্ডারের জন্য সাধারণত ছেলেদের হয় একটা টেস্টোস্টেরন বলে একটা হরমোন থাকে, যে হরমোনের লেভেলটা যদি কমে যায় ছেলেদের ক্ষেত্রে, তখন বিয়ার্ডের এই প্রবলেমগুলো দেখা দেয়। এবং মেয়েদের ক্ষেত্রে বেড়ে গেলে তখন মেয়েদের আবার এর উল্টো ব্যাপার হয়, দেখা যায় যে মেয়েদের ছেলেদের মতো দাড়ি হতে থাকে। ওকে, তো এটা নর্মাল ব্যাপার, এটাতে কোনো ব্যাপার নেই। কিন্তু এখনকার দিনের ছেলেরা, এখনকার দিনের সমস্ত ছেলেরাই, একটা মডার্ন যুগে একটা বিয়ার্ড একটা স্টাইল হয়েছে, সবাই কাটতে চায় না বিয়ার্ড, কেউ কেউ বিয়ার্ড রাখতে পছন্দ করে, এবং কেউ কেউ ভাবে যে ওর মতো বা এরকম যদি আমারও বিয়ার্ড হতো তাহলে অনেক ভালো হতো। হ্যাঁ, অবশ্যই হতে পারে, এটা কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। সবার আগে আপনাকে ন্যাচারালি যেই জিনিসগুলো করতে হবে, আমি বলেছিলাম যে এটা জেনেটিক কারণেও হতে পারে, জেনেটিক কারণে যে বাবা মার বাবার থেকেই সাধারণত এটা আসে, যে আপনার বংশ পরম্পরায় এটা চলে আসে, তো এটা জেনেটিক কারণেও হতে পারে। তো কতগুলো জিনিস আপনি করতে পারবেন, তার আপনার একটা লিমিট আছে, তার বেশি তো আপনি করতে পারবেন না। কিছু কিছু কেস দেখা যায় ইম্পসিবল কেস, সেই ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু করতে হয়, অর্থাৎ বিয়ার ট্রান্সপ্লান্ট। তো যেরকম ভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট হয় সেরকম ভাবে বিয়ার ট্রান্সপ্লান্ট হয়, এতে কোনো প্রবলেমের কোনো ব্যাপার নেই, আপনার ডেন্সিটিটা দেখে নেওয়া হবে। এবং হ্যাঁ, একটু সাবধানতা অবলম্বন বেশি করতে হবে, এবং জানিয়ে রাখি যে আমরা কিন্তু বিয়ার ট্রান্সপ্লান্টও করেছি এবং করছি এবং করবো আরও ভবিষ্যতে, তার জন্য এনরোলমেন্ট এবং বুকিং নেওয়া হচ্ছে। আপনারা যদি আগ্রহী হন বা করাতে চান, তো অবিলম্বে সেটা করতে পারেন, বুকিং করাতে পারেন, আমি গ্যারেন্টি আছি, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। তবে হ্যাঁ, এটা হয় কি একটু সফট এরিয়া, এটা সফট এরিয়া, তার জন্য এই দিকটা বেশি আপনাকে মানে সাবধানতা অবলম্বন করে করতে হয়। গ্রাফট আপনার নিয়ার অ্যাবাউট 500 থেকে 800 কি হাইয়েস্ট 1000 গ্রাফটের মতো লাগে, এর বেশি কিন্তু লাগে না। একটু ই টেকনিকে খুব ভালো হয়ে যাবে, এবং আপনার এমন প্রপার হেয়ার লাইন একটা তৈরি হবে, বিয়ার্ড লাইন একটা তৈরি হবে, যেটাতে কিন্তু কোনো মানুষ ধরতেই পারবে না যে আপনার কোনো সময় বিয়ার্ড ছিল না, আপনার দাড়ি ছিল না, এটা কিন্তু কোনো রকমভাবেই ধরা পসিবল হবে না। সো সেই দিক থেকে আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আমি একটা কথাই বলবো, যে বাড়িতে কতগুলো জিনিস আপনাকে মেনে চলতে হবে, যেরকম আমি প্রথম বলেছিলাম আপনার যে ভালো করে চিবিয়ে খাওয়ার ক্ষেত্রে, যাতে ব্লাড সার্কুলেশনটা এই জায়গাটায় হয় ঠিক মতো, আর ডার্মা রোলারের ব্যাপারে আমি বলেছিলাম যে ডার্মা রোলার কেউ কেউ ইউজ করতে পারেন, যে ডার্মা রোলার আমি দেখেছিলাম এরকম ঘষার জন্য, রাব করার জন্য, এটা ব্লাড সার্কুলেশন আপনার কিন্তু বাড়িয়ে দেবে। এবং তার সাথে সাথে যাদের অল্প বিয়ার্ড গ্রোথ হয় তাদের কিন্তু শেভিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা যেখানে যেখানে আপনাদের প্রবলেমটা হচ্ছে এই, যেখানে যেখানে আপনাদের বিয়ার্ড হয় সেই সব জায়গাতেই শেভিং করেন আর বাকি জায়গাগুলো করেন না, না এটা ভুল, প্রসেসটাই ভুল, কমপ্লিটলি আপনাকে শেভ করতে হবে। যেখানে আপনার প্রপারলি হেয়ার আসতে পারছে না, বিয়ার্ড আসতে পারছে না, সেখানেও আপনি করুন,
সেখানেও আপনি শেভিং করুন। সবথেকে বেটার হয় যদি আপনি কোনো সেলুনে গিয়ে করেন, প্রফেশনাল যারা আছে তাদের কাছ থেকে যদি আপনি করেন সেটা সবথেকে ভালো হয়, কারণ তাদের হাতের টান কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি যদি বাড়িতে করেন, কারণ আপনার এক তো আপনার প্রপারলি বিয়ার্ড গ্রোথ হচ্ছে না, আর সেকেন্ডলি আপনি নিজে করার চেষ্টা করছেন, তাহলে কিন্তু ব্যাপারটা ঠিকমতো হবে না, অর্থাৎ ব্লাড সার্কুলেশন ঠিকমতো হবে না। আপনি যত শেভিং করবেন তত কিন্তু আপনার একটা সুযোগ থাকবে ব্লাড সার্কুলেশন হওয়ার, এবং আস্তে আস্তে ধীরে ধীরে বেবি যে বিয়ার্ড গ্রোথ মানে বেবি যেই হেয়ারগুলো আছে সেগুলো বিয়ার্ড আকারে বেরিয়ে আসবে। ওকে, তো অনেকের দেখা যায় যে বিয়ার্ড প্রবলেম না, তাদের দেখা যায় কি মাঝখানে এরকম গোল 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 প্যাচেস টাইপের হয়ে যায় এবং সেখান থেকে বিয়ার্ড থাকে না আর বাদবাকি জায়গাগুলোতে ওঠে। তো এটা হচ্ছে কি, এটাও হচ্ছে একটা ব্লাড সার্কুলেশনের প্রবলেম এবং সেখানেও অনেক রকম প্রবলেম তৈরি হয়। তো সেই সব জায়গাগুলোতেও কিন্তু প্রপারলি যাতে ওঠে, বিয়ার্ড ওঠে, সেই দিকেও কিন্তু খেয়াল রাখা হয় ফ্রম ইগো হেয়ার ট্রান্সপ্লান্ট। তো আপনি কোনো ভয় পাবেন না, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, চলে আসুন। অ্যাজ আই সেড বিফোর, 11 rupees পার গ্রাফ, নো ওটি চার্জেস, এবং যদি কমপ্লিট হয়ে যায় আপনাকে ফোনে বলে দেওয়া হবে যে বুকিং আর নেওয়া হচ্ছে না, সরি। আপনি 12 rupees পার গ্রাফ, সেখানে ইনক্লুডিং ওটি চার্জেস, সেখানেও সেটাও আপনাকে বলে দেওয়া হবে। ওকে, তো আমি ডিরেক্ট আমার নাম্বার তো আমি এর আগে দিয়েছি, 8820205528 নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আর তাছাড়া আমি ক্লিনিকের নাম্বারও দিয়ে দিচ্ছি আপনাকে। ক্লিনিকেও আপনি ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার বিয়ার্ডের এফেক্টেড এরিয়া কিংবা আপনার স্ক্যাল্পের এফেক্টেড এরিয়া, +91629009490। আই রিপিট ওয়ান সেকেন্ড, +91629009490। ওকে, তো এখানে আপনি সমস্ত আপনার পিক্স পাঠিয়ে দিতে পারেন। তো এটা কিন্তু এখনকার দিনে দেখুন, এখনকার দিনে একটা টাইম থাকে মানুষের, আপনি এত টাকা ইনকাম করছেন, তত টাকা ইনকাম করছেন, কত টাকা আজকে আপনার অসুবিধে আছে, কিন্তু এমন একটা সময় আপনার টাকা আসলো যেই সময়টা কিন্তু আপনার সেই বয়সটা ফিরে আসবে না কখনো। আমি আমার আই এম কমপ্লিটলি ফ্রম হেয়ার কেয়ার বাংলা, আমি কিন্তু এখানে ইগো হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিকের কোনো অ্যাড করছি না। আমি বলবো না যে আপনি আমাকে দেখে আসুন, আপনি অবশ্যই রেজাল্ট দেখে আসুন। হয়তো আমাদের ক্লিনিকের এখনো পর্যন্ত লাইভ সার্জারি আমি দেখাতে পারিনি, ভবিষ্যতে দেখাবো, কিংবা রিভিউ আমি পেশেন্টের করব, কিন্তু যাদের হয়েছে যেরকম লাইক আমি অন্য যে সমস্ত ক্লিনিক আছে, যেরকম ব্যাঙ্গালোরে আছে, পুনেতে আছে, মুম্বাইতে আছে, দিল্লিতে আছে, সেই সমস্ত জায়গায় আপনি রিভিউগুলো দেখুন, আপনি ইউটিউবে দেখুন কিংবা অন্যান্য জায়গায় পিক্স দেওয়া হয়েছে ওয়েবসাইটে গিয়ে দেখুন, মালিয়ান ডার্মা ওয়েবসাইট পেজে গিয়ে দেখুন, আপনি ইগো হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিকের সেখানে গিয়ে দেখুন। তো আপনি তাহলে বুঝতে পারবেন যে আমরা একটা দুটো নয়, প্রতিনিয়ত হাজার হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু করে আসছি এবং করছি এবং ভবিষ্যতেও করবো আমাদের একটা দুটো ক্লিনিক। আর আরেকটা কথা আমি বলবো, দেখুন ইগো হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক এমন একটা জায়গায় পৌঁছেছে এবং যে রেটে করাচ্ছে এবং যেভাবে রেজাল্ট পাচ্ছে পেশেন্টরা, সবাই পাচ্ছে, তাতে অন্যান্য যে সমস্ত ক্লিনিক আছে তাদের অবস্থা কিন্তু খুবই শোচনীয়। মানে দোকান বন্ধ হয়, সোজা বাংলা ভাষায় যেটাকে বলা হয় দোকান বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে। কিন্তু দেখুন আমি একটাই কথা বলবো, যারা ভালো কাজ করে তাদের এগেনস্টে অনেকে দাঁড়িয়ে যায়। আসলে ব্যাপার কি বলুন তো, একটা পাকা ফলই কিন্তু সব থেকে বেশি ঢিল খায়, এবং আপনি অনেক কিছু জানতে পারবেন যে ইগো হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিকে কিন্তু বেশি গ্রাফ করে কম গ্রাফ লাগানো হয়, টেকনিশিয়ান করে। আরে বাবা, যার এতগুলো ক্লিনিক, এর আগেও আমি বলেছি যার এতগুলো ক্লিনিক, সে কখনো এরকম চিটিং করতে পারে বলে আপনার মনে হয়? ব্যাপারটা বোঝার আছে, ব্যাপারটা বুঝুন ব্যাপারটা। ওকে, একটা কোম্পানি, সে কোম্পানির আমি নাম নিচ্ছি না, একটা না অনেক কোম্পানি আছে দেখছে যে পপুলার হয়ে গেছে কয়েকদিনের মধ্যে এবং এত সাকসেসফুলি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে, এত সাকসেসফুল ভাবে রেজাল্ট পেয়েছে তারা, এবং দে আর গেটিং কনফিউজড, এবং তারা একটা বদনাম করতে চাইছে, একটা বদনাম রটাতে চাইছে, হয়তো সরাসরি বলতে পারছে না, ভিতর দিয়ে বলতে চাইছে। আপনি যখনই অন্য কোনো ক্লিনিককে গিয়ে জিজ্ঞাসা করবেন এই ক্লিনিকটা কি ভালো, দে আর কি বলবে, তারা কি বলবে, তারা বলবে যে না ওই ক্লিনিকটাই আপনারা যাবেন না, একদম যাচ্ছে তাই ক্লিনিক, এটাই বলবে। আমি খোলাখুলি কথা বলতে পছন্দ করি, আমি হয়তো রেখে রেখে কথা বলতে পছন্দ করি না, এবং সবথেকে বড় ব্যাপার কি, আপনাকে আমি দেখাবো জিনিসটা কমপ্লিটলি দেখাবো, যাতে সমস্ত কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যায়। লাইভ সার্জারি শুরু হোক, অবশ্যই আপনাকে লাইভ সার্জারি আমি দেখাবো, এই চ্যানেলেই দেখাবো আপনাকে,
এই চ্যানেলে লাইফ সার্জারি দেখানো হবে, পেশেন্ট রিভিউ নেওয়া হবে, সমস্ত কিছু দেখাবো। আমি খুব ফ্র্যাঙ্কলি ওপেনলি ভিডিও বানাই, কোনো রেখে ঢেকে ভিডিও বানাই না। কাম টু দ্য ক্লিনিক, ক্লিনিকে এসে আপনি কথা বলুন, গ্যারেন্টি আমি আছি। যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে বা দ্বন্দ্ব থাকে, আমি থাকবো আপনার লাইফ সার্জারির ওখানে, আমি যাবো, আমি ঢুকে কিন্তু গ্রাফ কাউন্টিং করব, আপনার লাইভ ভিডিও বানিয়ে আপনাকে দেব যে এখানে এত গ্রাফ লেগেছে, এখানে এত গ্রাফ লেগেছে, এখানে এত গ্রাফ লেগেছে, এবং তার রেজাল্ট আপনি দেখে নেবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে কথা বলছি, তার কারণ উই আর অনেস্ট অ্যান্ড আই অ্যাম অনেস্ট। যেদিন থেকে আমি বুঝবো কোনো কোম্পানি খারাপ, সেদিন থেকে আমি সেই কোম্পানির পাশে নেই থাকবো না। এটা আমার কমিটমেন্ট, এটা আমি আপনাদেরকে কথা দিলাম। আর আমি জানি, আমি অনেক রকমভাবে দেখেছি যে ইগো হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক মালিয়া অ্যান্ড ডার্মা যেটা হতে চলেছে কিংবা হচ্ছে কিংবা হবে, সে কিন্তু 110% ভালো কাজ করেছে। এমন একটা আপনি পেশেন্ট নিয়ে আসুন, এমন একটা পেশেন্ট আপনি নিয়ে আসুন যাকে 5000 গ্রাফ্ট বলে 2000 গ্রাফ্ট লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, বা সে 100% রেজাল্টের মধ্যে তার 60% রেজাল্ট আসেনি, বা 80% কি 90% রেজাল্ট আসেনি, আপনি নিয়ে আসুন। আমি বলছি আমি আপনার পাশে দাঁড়াবো, আমি আপনার পাশে দাঁড়াবো, এটা আমি বলছি আপনাকে। তো সেরকম ভাববেনই না, আমি খোলাখুলি ভিডিও বানাই, সব খোলাখুলি করি, তার জন্যই বললাম। আর হ্যাঁ, বিয়ার্ড হেয়ার ট্রান্সপ্লান্টও হচ্ছে, সে নিয়ে একদম চিন্তা করবেন না, আমাদের ইগো হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিকেই হচ্ছে। এবং কলকাতাতে আমি আপনাদের জন্য যতটা করা সম্ভব, যতটা করা সম্ভব ততটা করছি। দেখুন, ₹11 পার গ্রাফ, কোনো ইগো সেন্টারে আপনি চলে যান, ₹11 পার গ্রাফ পাবেন কিনা আপনি দেখে নিন। এক নম্বর, নো ওটি চার্জেস, কোথায় আছে নো ওটি চার্জেস আপনি দেখে নিন, পাবেন না। সব থেকে বড় কথা কি জানেন তো, আই লাভ মাই ভিউয়ার্স, মাই সাবস্ক্রাইবার্স, তাদের রিকোয়েস্টের জন্য আমি করেছি। আমার কোনো বিজনেসের কোনো ব্যাপার নেই, আমার কোনো বিজনেসের কোনো ব্যাপার নেই। আজ আমি এর সাথে আছি, কালকে আমি ওর সাথে থাকবো, এটা কিন্তু একদম কমপ্লিটলি ব্যাপার। কিন্তু কি, আমি তাদেরকে কেন নিয়ে এসেছি, দে আর অনেস্ট, তারা অন্তত আপনার ইমোশনটা বোঝে, আপনার পরিস্থিতিটা বোঝে, আপনার ফাইন্যান্সিয়াল দিকটা বোঝে, আপনার অর্থনৈতিক অবস্থা যে খারাপ সেটা বোঝে, পার্সোনালি আপনার কথা শুনে আপনার যে কোনো প্রবলেমে বারবার তাকে আপনি বলতে পারবেন, এই দিকটা আমি বুঝেছি। তার জন্য আমি অন্য কারোর সাথে হাত না মিলিয়ে তাদের সাথে হাত মিলিয়েছি, কারণ 25 টাকা গ্রাফটে তারা বেশি প্রফিট করে, এরাও প্রফিট করে, প্রফিট সবাই করে, এরা যে প্রফিট করে না তা নয়, এরাও প্রফিট করে কিন্তু এরা কম প্রফিট করে। ওই যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সবাই মাসে একটা কি দুটো হেয়ার ট্রান্সপ্লান্ট করবে, বড় জোর 3টে কি 4টে করবে, আর আমরা মাসে অনেকগুলো করবো, এটাই হচ্ছে ডিফারেন্স, নট এভরিথিং এলস। সো আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এতটুকুই। আমি আরেকবার বলে দেবো, ইগো হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক কলকাতা, সল্ট লেক সিটি সেন্টার, নিয়ার সিটি সেন্টার, সেক্টর 1, সিডি ব্লক, CD216, বিল্ডিং নাম্বার, চলে আসুন, নিয়ার কালিয়ান জুয়েলার্স। মনে কোনো দ্বন্দ্ব রাখবেন না, কালকের বলে কোনো কিছু ফেলে রাখলে জানবেন আজকের দিনটা, এই মুহূর্তটা, এই সময়টা কালকে কোনো দিনও কখনো কোনো রকম ভাবে কোনো শেপে ফিরে আসবে না আপনার কাছে। তো যেটাই করবেন, শুধু হেয়ার ট্রান্সপ্লান্ট করে না, যেটাই করবেন আজকে করুন, এখনই করুন। ওকে, সো আশা করছি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ঘন্টাটা বাজাতে ভুলবেন না, যাতে করে এই ধরনের ইনফরমেশনাল, এডুকেশনাল এবং ভ্যালুয়েবল ভিডিও আপনি পেয়ে যান আপনার ইউটিউব হোম পেজে সবার আগে। সো দেখতে থাকুন আমার চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই ফর ওয়াচিং মাই দিস ভিডিও। Please subscribe my channel and press the bell icon so that you will get all notification automatically. Thank you.